আমরা সবাই জানি পৃথিবীটা খুবই আশ্চর্যজনক। সম্ভবত এই কারণেই আমরা প্রত্যেকেই আরো বেশি করে জানতে চাই। বন্ধুরা, তাই আজ চেষ্টা করব আপনাদের 25টি মজাদার তথ্য জানানোর। Seriously, what the f*** are you doing? দেরি না করে আসুন, দেখে নেওয়া যাক। বন্ধুরা, অবাক করা অদ্ভুত তথ্যের দ্বিতীয় পর্বের ভিডিওর বিস্তারিত শুরুর আগে আপনাদেরকে রিকোয়েস্ট করছি, প্লিজ আমাদের চ্যানেল মিক্সার আনাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। চলুন শুরু করা যাক। মানুষ সকল খাবারের স্বাদ বুঝতে পারে জিভ দিয়ে, কিন্তু আপনি কি জানেন আপনি আপনার 4 মাস বয়স পর্যন্ত আপনি লবণ পরীক্ষা করতে পারতেন না? অর্থাৎ মানব শিশু 4 মাস বয়স পর্যন্ত লবণ চিনি পরীক্ষার পার্থক্য করতে সক্ষম হয় না। জিভের স্বাদ নিয়ে আরো বলি, আমরা জানি প্রতিটি মানুষের আঙুলের ছাপ আলাদা। তাহলে জেনে রাখুন, আঙুলের ছাপের মতোই প্রতিটি মানুষের স্বাদ কোরক বা টেস্ট বার্ড সম্পূর্ণ আলাদা। অর্থাৎ যতজন মানুষ পৃথিবীতে আছে, টেস্ট বার্ড বা স্বাদ বোঝার ক্ষমতাও তত রকম। বন্ধুরা, একজন চিকিৎসক বা সার্জন হতে কতটা শিক্ষিত হতে হয় আমরা সবাই জানি, কিন্তু শুনলে আপনি অবাক হবেন, প্রাচীন যুগে নরসুন্দর বা নাপিত সার্জন হিসেবে কাজ করতেন। ছোট মোটো অপারেশন করার জন্য নাপিত সার্জনের কাজ করত। একবার ভাবুন তো, হাসপাতালের বেডে আপনি শুয়ে আছেন, অপেক্ষা করছেন আপনার অপারেশন হবে, কিন্তু দেখলেন আপনার অপারেশন করতে ছুরি কাছে খুর নিয়ে একজন নাপিত এলো, যে কিনা আপনার অপারেশন করবে। আপনার জীবন মৃত্যু একজন নাপিতের হাতে, ভাবতেই গা শিউরে উঠছে, তাই না? যা হোক, মৃত্যু নিয়ে যখন কথাই উঠলো, আরেকটা ফ্যাক্ট আপনাকে জানিয়ে রাখি, আপনি আপনার নিজের ইচ্ছে শ্বাস চেপে রাখলেও আপনার মৃত্যু হবে না। আশ্চর্য হবেন না, আমি সত্যি বলছি আর আপনি ঠিকই শুনছেন। চিকিৎসা বিজ্ঞান বলছে, জোর করে শ্বাস বন্ধ রাখলে একটা সময়ের পর আর তা আপনার ইচ্ছাধীন থাকবে না। নির্দিষ্ট সময়ের পর শারীরবৃত্তীয় কারণেই আপনার চেপে রাখা শ্বাস ছাড়তে বাধ্য হবেন। তাহলে দাঁড়ালো, শ্বাস চেপে রেখে মৃত্যু একেবারেই অসম্ভব। আচ্ছা, এবার আমাদের শ্বাস নিয়ে একটা মজার ফ্যাক্ট বলি। আপনি আপনার নাক 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে মুখ বন্ধ করে 7 সেকেন্ডের বেশি করতে পারবেন না। চেষ্টা করছেন নাকি? করুন, চেষ্টা করুন। যদি 7 সেকেন্ডের বেশি করতে পারেন, তাহলে কিন্তু আমাদের জানাতে ভুলবেন না। এবার একটু অন্যদিকে যাওয়া যাক। বন্ধুরা, জানতেন কি ঘোড়ার আকার 1 মিলিয়ন বছর আগে বিড়ালের সমান ছিল? অবাক হলেও সত্যি কথা, একটা বড় বিড়ালের আকার ছিল ঘোড়ার। আকারের কথা যখন আসলোই, তো আরও কিছু জ্ঞান দিই আপনাদের। বন্ধুরা, আমরা জানি স্থলজ প্রাণী জগতে লম্বা একটি প্রাণী হচ্ছে জিরাফ। জানেন কি, একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় 5 ফিট উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই এরা ব্যথা পায় না বা আহত হয় না। জিরাফ সম্বন্ধে আরেকটি মজাদার তথ্য হচ্ছে, জিরাফ কখনো মুখে কোনো আওয়াজই করতে পারে না। আরও একটা মজাদার কথা হলো, জিরাফ অধিকাংশ সময় 24 ঘন্টার মধ্যে মাত্র 20 মিনিট ঘুমায়। যদিও কখনো কখনো 2 ঘন্টা ঘুমায়, তবে তা খুবই ব্যতিক্রম। ভেবে দেখুন তো, আমরা যদি মাত্র 20 মিনিট ঘুমাই, আমাদের কি হাল হতো? আর ওদিকে কোয়ালা জাতীয় একটি প্রাণী আছে, যেটি প্রায় পুরো সময়টাই ঘুমিয়ে কাটায়। এরা গড়ে 24 ঘন্টায় 20 ঘন্টাই ঘুমিয়ে কাটিয়ে দেয়। যা হোক, আমরা জানি পৃথিবীর স্থলজ প্রাণী জগতের সবচেয়ে বড় প্রাণী হচ্ছে হাতি, কিন্তু আপনি জানেন কি, একটি হাতি 3 মাইল দূর থেকেও জলের গন্ধ পায়। আর হাতি নিয়ে মজার কথা হলো, পৃথিবীর একমাত্র প্রাণী হাতি যে কিনা ইচ্ছা করলেও লাফাতে পারে না, একটুও না। হাতি শুধু সামনে 2 পা উঁচু করে রাগ প্রকাশ করতে পারে, কিন্তু লাফানো নো নেভার। আর এদিকে পেঙ্গুইন বাবাজি 6 ফিট পর্যন্ত লাফিয়ে উঠতে পারে। পেঙ্গুইন জল বা বরফ থেকে 6 ফিট পর্যন্ত লাফিয়ে উঠে। আর বাদুর লাফানো তো দূরের কথা, হাঁটতেই পারে না। বাদুরের পায়ের হাড় এতটাই নরম যে এরা হাঁটতেই পারে না। যাকে, এবার একটু মহাকাশে যাওয়া যাক। আমরা জানি সৌরজগতের প্রধান উপাদান হচ্ছে সূর্য, আর সৌরজগতে সূর্য হচ্ছে সবচেয়ে বড় নক্ষত্র, কিন্তু সেটা কত বড়?
সৌরজগতের সমগ্র মোট ভরে শতকরা 99.86 ভাগের জন্য দায়ী হলো সূর্য। সূর্য বাদ দিলে সৌরজগতের বাকি যে ভর অবশিষ্ট থাকে তার শতকরা 90 ভাগের জন্য দায়ী হলো বৃহস্পতি এবং শনি গ্রহ। বৃহস্পতি গ্রহকে বাদ দিয়ে যদি সব গ্রহকে মিলিয়ে একটি গ্রহ তৈরি করা হয় তখনও ওই গ্রহ বৃহস্পতি থেকে ছোটই থাকবে। আর ধরুন যদি পৃথিবীর আকার একটি ধূলিকণার সমান হয় তবে সূর্য একটি কমলার সমান হবে। ভাবুন তো কতটা ক্ষুদ্র আমরা, শুধু শুধু বড়াই করে বেড়াই আমি বড়। যাকে নীতিকথা থাক, জেনে রাখুন সৌরজগতে 40,000-এর বেশি গ্রহ আছে কিন্তু আজ পর্যন্ত কেবল 800 গ্রহেরই খোঁজ পাওয়া যায়। যেমন ইউরেনাস গ্রহটি 1781 সালে 13ই মার্চ আবিষ্কৃত হয়, কিন্তু এই গ্রহটিকে অনেক জ্যোতির্বিজ্ঞানী আগেই লক্ষ্য করেছিলেন কিন্তু তারা এটাকে সৌরজগতের গ্রহ হিসাবে বিবেচনায় আনতে পারেননি। আর মজার কথা হচ্ছে ইউরেনাস গ্রহে শুধু দুটি ঋতু রয়েছে, শীত আর গ্রীষ্ম, আর প্রতিটি ঋতু 42 বছর স্থায়ী হয় এখানে, মানে 42 বছর শীত আর 42 বছর গরম। আর ইউরেনাসের গন্ধ নাকি পচা ডিমের মতো। এদিকে অনেক দশক ধরে সৌরজগতের নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল প্লুটো, কিন্তু 2006 সালে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংগঠনের এক সম্মেলনে গ্রহ হিসাবে প্লুটোর মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। 1930 সালে ইংল্যান্ডের 11 বছর বয়সের এক কিশোরীর নামে প্লুটো গ্রহের নাম প্লুটো করা হয়েছিল। বন্ধুরা, শেষ করব একটা মজার অঙ্ক দিয়ে, হাতের কাছে ক্যালকুলেটর থাকলে নিয়ে নিন। আর এবার দেখুন, 9টি 1-এর সঙ্গে 9টি 1-এর গুণফল 1 2 3 4 5 6 7 8 9 9 8 7 6 5 4 3 2 1। এভাবেই 1 থেকে 9 প্রতিটি সংখ্যায় ঘুরে আসে এই গুণফলে। বিশ্বাস না হলে ক্যালকুলেটারে হিসাব করে দেখুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাতে ক্লিক করে দিন। দেখা হচ্ছে আরেকটা মজাদার ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।